আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম নিকাহ করলেন, বিবাহ করলেন। আল্লাহ পাকে কাছে কান্দে লাগলেন, একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, এক বছর, দু বছর, তিন বছর, সাত বছর বিবাহ পরে পার হয়ে গেল, সন্তান কিন্তু হচ্ছে না। আল্লাহ পাকে দোয়া চাইতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে একটা সন্তান দিন। আল্লাহ আল্লাহ পাক ষাট বছর পরে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের নব্বই বছর।